بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى أحكام الجنائز الجنائز جمع جنازة بفتح الجيم وكسرها وقيل بالفتح اسم للميت وبالكسر اسم لما يهمل عليه الميت يسن الأكثر من ذكر الموت والاستعداد له بالتوبه من المعاصي ورد المظالم الى اصحابها والمبادره بالاعمال الصالحه قبل هجوم الموت على غره قال النبي صلى الله عليه وسلم في حديث ابي هريره رضي الله عنه اكثر من ذكر هاذم اللذات رواه الخمسه باسانيد صحيحه وصححه ابن حبان والحاكم وغيرهما وهاذم اللذات بالذال هو الموت মহান আল্লাহর সমস্ত প্রশংসা। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যেমন হায়াত সৃষ্টি করেছেন তেমন মত সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষের প্রত্যেক জীবের হায়াত রয়েছে, নির্দিষ্ট একটা পার্থিব জীবন রয়েছে এবং তারপরে মতের সম্মুখীন প্রত্যেককে হইতে হবে। মতের পরে পরকালের জগৎ রয়েছে দারুল আখেরা, যেখানে দুনিয়ার সব কিছুর হিসাব হবে, জবাব দিতে হবে, যার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে জ্ঞানী মানুষের পরিচয়, একজন মুসলিমের পরিচয়। আজকে আমাদের ফেকায় ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে জানাজার মাসাইল, আহকামুল জানাইজ। লেখক বলছেন জানাজার বিধিবিধান। জানাজা শব্দটি আমরা বলি বাংলার মতো করে বলি, কিন্তু এর অর্থ যদি জিজ্ঞেস করা হয় তো বলতে পারবো না। পারবো জানাজা কাকে বলে? আল জানাইজু জামু জানাজাতিন। জানাজা যে আমরা বলি, এই জানাজা এক বচন, বহু বচন হচ্ছে জানাইজ। এক বচনটা আমরা চিনি, তাই না? জানি, কিন্তু অর্থ বুঝি না। আজকে অর্থ শিখে নেন। জানাজা প্রসিদ্ধ হচ্ছে জানাজা আমাদের ভাষায় জিমে ফাতা দি জাবার দি, তবে আরবিতে জানাজাও বলা হয় আর জেনাজাও বলা হয়। জানাজা বলা হয় আর জেনাজাও বলা হয়। যেমন আপনার একামাকে শুদ্ধ হচ্ছে একামা, কিন্তু আমরা বাঙালি জাতি যারা লেখাপড়া জানে না আরবি, সবকিছু আকাম, তো দুরকম করে পড়ছে না, যদিও ভুল, আকামা ভুল, জেনাজা ভুল নয়। আবার জানাজা আর জেনাজা দুটোই ঠিক। তো জানাজা কাকে বলে? জানাজা বললে ওর অর্থ কি আর জেনাজা বললে অর্থ কি? জানাজা আসলে মৃত ব্যক্তির নাম। মৃত ব্যক্তি যতক্ষণ দাফন করা হয়নি তখন ওইটা হচ্ছে জানাজা। মৃত লাশ যেটা সেটা হচ্ছে জানাজা। খুব সহজ ভাষা শিখে। জানাজার নামাজ পড়লাম, জানাজার সালাত পড়লাম, মানে মৃত ব্যক্তির ওপর সালাত পড়লাম, ঠিক আছে? জি। কেউ কেউ বলেছেন যে জানাজার জেনাজার একই অর্থ, জিমে জাবার দেন আর কাসরা দেন, হ্যাঁ ফাতা দেন আর কাসরা দেন, জের দেন জাবার দেন, দুটোর মানে হচ্ছে মাইয়েত। মাইয়েতকে কি বলা হয়? যতক্ষণ দাফন করা হয়নি, জানাজা দাফন হয়ে গেছে, মৃত মাইয়েত। হ্যাঁ, আর কেউ কেউ বলেছেন যে জানাজা যখন বলবেন তখন মৃত ব্যক্তিকে বুঝায়, জিমে ফাতা দিয়ে জাবার দিয়ে, আর জেনাজা যখন বললেন জিমে কাসরা দিয়ে জের দিয়ে, তখন ওই মৃত ব্যক্তিকে বহন করার খাটটাকে বলা হয়, যে খাটে করে নিয়ে যাওয়া হয়। আমাদের দেশে কিন্তু প্রত্যেক গ্রামে একটা সামাজিক খাটের ব্যবস্থা থাকে, সরকারি খাট তৈরি করা আছে, তাই না? তো ওইটাকে জেনাজা বলা হয়। কি বলা হয়? জেনাজা বলা হয়। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন যে বিলফাতহে যদি ফাতা দিয়ে জাবার দিয়ে পড়েন তো ইসমুল লিল মাইয়িত, এটা হচ্ছে মৃত ব্যক্তির নাম, মৃত ব্যক্তিকে জানাজা বলা হয়।
অবিল কাসরি আর জের দিয়ে কাসরা দিয়ে যদি পড়েন ইসমুল লেমা ইউহমালু আলাইহিল মাইয়িত, যার ওপর মাইয়িতকে বহন করা হয়, যেই খাটে আপনি মাইয়িতকে বহন করে কাঁধে করে কবরস্থানে নিয়ে যান ওটার নাম হচ্ছে জেনাজা। জানাজার সাথে সম্পর্কিত অনেক মাসাইল আছে। এখন জানাজার সালাত এবং জানাজার দোয়া, তারপরে দাফন কাফন, এসব মাসাইল পরে আলোচনা হবে সামনে সপ্তাহগুলিতে। আজকে প্রাথমিক কিছু আলোচনা। প্রথম কথা, জানাজা হচ্ছে তাহলে মৃত ব্যক্তি, তাহলে যে প্রত্যেকে আমরা মৃত হব, প্রত্যেকে আমরা মৃত্যুবরণ করব, সুতরাং এই মতকে বেশি বেশি স্মরণ করতে হবে। কি করতে হবে? মৃত্যুকে স্মরণ করতে হবে। যে যত বেশি স্মরণ করবেন যে আমাকে একসময় মরতে হবে, সে তত বেশি ভালো মানুষ হইতে পারবে। মৃত্যু স্মরণ করা মানে মুখে মন্ত্র স্মরণ করা নাই, যেমন আল্লাহর জিকির করা মানে আমরা ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ করছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহ আকবার পড়ছেন, এটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা, তাই না? সে মুখে স্মরণ করা, তার আগে অন্তরে স্মরণ করতে হবে। অনেকে আছে মুখে তো জিকির হাজার হাজার বার জিকির করেছে না বলি, কিন্তু অন্তরে আল্লাহ স্মরণে নেই, যার ফলে ও এদিকে তসবিহ দানা নিয়ে তসবিহও জপছেন আর পাপও করছেন, ওই জবান দিয়ে হ্যাঁ গালমন্দ হচ্ছে, হ্যাঁ আর তর্কাতর্কে ঝগড়া বিবাদ হচ্ছে, অশ্লীল কথাও বেরোচ্ছে, অথবা চোখে অশ্লীল দেখছেন আর এদিকে তসবিহ হাতে, কারণ অন্তর থেকে জিকির আল্লাহ স্মরণ করেন না, তাই না? তো মতকে স্মরণ করা মানে জিকরুল মত, যেমন আল্লাহকে স্মরণ করা মানে জিকরুল্লাহ, ঠিক না? তো আল্লাহকে স্মরণ করা শুধু মৌখিক নয়, আসলে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে হবে। তারপরে অন্তর যে আল্লাহকে সবসময় আপনি স্মরণে রাখেন, এটা যাতে করে চলতে থাকে কন্টিনিউ, সে যেন জবানটাকেও জিহ্বাটাকেও মশগুল রাখতে হবে, কারণ জিহ্বা যদি মশগুল না থাকে জিকির আজকারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবগুলি আজকার আল্লাহর জিকির, এগুলি হচ্ছে সন্নতি জিকির। আর আমাদের দেশে যে সুফিরা যে জিকির শিখেছে ওগুলো জিকির না, হ্যাঁ ইল্লাল্লাহ আল্লাহু হু হু এগুলো জিকির না, এগুলো সব বেদাতি কাজ, এগুলো করে কোনো সওয়াব নেই, বরং জাহান্নামে যাওয়ার কাজ, বেদাত করা কাজ। কারণ জিকির মানে অনেকে ভুল বুঝেন, মানে যেটা দেশে পেয়েছেন সেটা না, কোরআন সুন্নায় যেটা পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম যে জিকির ওটা হচ্ছে আসল জিকির, ওই জিকির ছাড়া ভিন্ন জিকির চলবে না, কারণ জিকির হচ্ছে ইবাদত। তো জিকির মানে হচ্ছে স্মরণ করা, জিকরুল্লাহ আল্লাহকে স্মরণ করা, জিকরুল মত মানে মতকে স্মরণ করা। তো মতকে স্মরণ করতে হবে মানে এই নয় যে মরতে হবে মরতে হবে মরতে হবে, কেউ যদি শুধু সারাদিন বলতে মরতে হবে মরতে হবে মরতে হবে মরতে হবে, ও থেকে মানুষের অবস্থা পাল্টিবে যদি অন্তরের অবস্থা না পাল্টে? হ্যাঁ, অন্তর থেকে সবসময় স্মরণ রাখতে হবে, চলতে ফিরতে উঠতে বসতে, সুখে দুঃখে, শরীর যখন খুব সুস্থ আর রক্ত যখন খুব গরম, যৌবনে 18 বছর 20 বছর 25 বছর 30 বছর 40 এদিকে আছেন, তখনও সবসময় স্মরণ রাখতে হবে যে যেকোনো সময় মত আসতে পারে, মেনে যে 60-70 হবে আর অসুস্থ হব তারপরে মরণ আসবে না, যেকোনো সময় মত চলে আসতে পারে, এটা সবসময় স্মরণ রাখা। সুখের সময় মতকে সবসময় স্মরণ রাখা, আর দুঃখের সময় স্মরণ রাখা, দুঃখের সময় অনেকে স্মরণ করে, অসৎ লোকগুলো মতকে স্মরণ করে, একটা অ্যাক্সিডেন্ট হলে উহ মরতে মরতে বেঁচে গেল, মতকে স্মরণ করে, কিন্তু তাদের এই মতকে স্মরণ করা তাদেরকে সংশোধন করে না। অল্প কিছু লোক আছে ধাক্কা খেলে ফিরে আসে, মার খেলে যখন বিপদ আপদ হয় তখন আবার একটু সংশোধন হয়, কিন্তু অধিকাংশ লোককে দেখা যাচ্ছে আজকাল মুসলিম সমাজে যে এত ধাক্কা খাচ্ছে, এত মার খাচ্ছে, এত বালা মুসিবত, তারপরেও কোনো সংশোধন নেই, কোনো সংশোধন নেই। তাহলে আসলে মতকে স্মরণ করার মতো স্মরণ করে না, মতকে স্মরণ করা মানে এক্ষুনি মত আসতে পারে। আমাদের অধিকাংশ লোকের কিন্তু কল্পনা নেই যে এটাই এশার নামাজটা শেষ আমার, ঠিক না? যে কোনো সময় জানতে হবে যে এটা আমার নামাজ শেষ, এই যে আমি এই নেকির কাজটা করলাম এটা হয়তো আমার আমল নামার শেষ ব্যালেন্স, হ্যাঁ এরপরে হয়তো আমলের কোনো সুযোগ নাও আসতে পারে, এই যে রমজান রোজা হলো এরপরে রোজার সুযোগ নাও আসতে পারে, এই যে আমার নামাজটা পড়া হলো এরপরে সুযোগ নাও আসতে পারে, এই যে আমার এই দিন শিখা হলো এখানে বসছি এরপরে কোনো দার্সে এইরকম বসার সুযোগ কিয়ামত পর্যন্ত নাও আসতে পারে, ঠিক না? এগুলো হচ্ছে আসলে মত স্মরণ করা। এইরকম মত স্মরণ করলে
হবে কি আপনার দ্বারা পাপ হবে না, অথবা পাপ আপনার জীবনে অনেক থাকলে ধীরে ধীরে কমে আসবে। যত বেশি মদকে স্মরণ করবে তত কমে আসবে। যখনই পাপের দিকে হাত বাড়িতে যাচ্ছেন তখনই যদি মদ স্মরণ হয়, আমি তো এখনই মরে যেতে পারি, মদ হাতে নিয়েছে ওই অবস্থাতে মরে যেতে পারি, গান শুনছে ওই অবস্থায় মরে যেতে পারি, ফিল্ম দেখছে ওই অবস্থায় মরে যেতে পারে, ঠিক না, জেনার কাছে ওই অবস্থাতে মরে যেতে পারে, চুরি করেছে ওই অবস্থাতে মরে যেতে পারে। আর মরলে হিসাব হবে এটাও বিশ্বাস থাকতে হবে, না হলে ও কাফেরদের কাফের তো মরবো বলে, কিন্তু ও তো মরার পরে কিছু হবে এ তো বিশ্বাসই নাই। সুতরাং ওদের কি সংশোধন হবে, মরার পরে ধরা খাবো ফাঁসবো এটা বিশ্বাস যদি থাকে তাহলে না সংশোধন হবে। তো এই হচ্ছে আসলে মদকে স্মরণ করা বিষয়বস্তু আমাদের, হচ্ছে মদকে স্মরণ করা, বেশি বেশি স্মরণ করা হচ্ছে সন্ন্যত। ইয়োসান্নুল এক্সার মেনে দেখির মত লেখক বলছেন যে মরণকে বেশি বেশি স্মরণ করা হচ্ছে সন্ন্যত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ন্যত, সাহাবায়ে কেরামদের সন্ন্যত, সালাফে সালেহিনদের আদর্শ মতকে স্মরণ করা। মত যে কোনো সময় আসতে পারে, আর মতের চাইতে কাছে আর কিছু নেই একমাত্র আল্লাহ ছাড়া, আর আল্লাহর হাতে মত। ওয়াল ইসতিদাদু লাহু, আর মত যখন মৃত্যু যখন বেশি বেশি স্মরণ করবেন তাহলে তার জন্য প্রস্তুতিও রাখতে হবে যে আমি মরার জন্য রেডি আছি, ঠিক না, মরার জন্য আমি রেডি আছি। কেউ মরতে চাই না, তোমরা কেউ মরতে চাই, কিন্তু মরার জন্য রেডি থাকা মানে কি, মরণ থেকে যতই পালাবে চেষ্টা করি পালিয়ে বাঁচতে পারবো, কেউ বাঁচতে পারবেন না পালিয়ে, যত পালাইতে থাকেন আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি, কেউ নিজের থেকে মদকে ধরা দিতে চাই না। কিন্তু যেই সময় মরণ নির্ধারিত আছে ওই সময়তেই মত হবে, আগেও হবে না পরে হবে না, এটা আমাদের ইয়াকিন রয়েছে, বিশ্বাস রয়েছে, এটাই হচ্ছে সত্য। সুতরাং যখন মরতে হবে নিশ্চিত, আর মরণ থেকে পালিয়ে হ্যাঁ সময় বাড়াইতেও পারবো না, আর কেউ যদি তাড়াতাড়ি মরতে চাইতো সময়টাকে কাছেও নিয়ে আসতে পারবো না, সব সময় মতের জন্য, মতের পরে যা কিছু ঘটবে যার সম্মুখীন হব তার জন্য কি থাকা, প্রস্তুত থাকা। প্রস্তুতি হচ্ছে ঈমান যেন আপনার সবসময় ঠিক থাকে, কখনো শিরক কুফরের অবস্থায় না থাকেন, আপনার প্রথম মতের পরে হ্যাঁ যে হিসাবগুলি হবে সেগুলিতে যাতে আপনি পাশ করেন, তারপরে বিচার দিবস আছে সেখানে প্রথম হিসাব হবে মুসলিম জীবনের নামাজ, নামাজে যেন ঘাটতি নেই, আর যদি অতীতে হয়েই থাকে ঘাটতি তো এখন আপনি বুঝতে পেরেছেন, এখন থেকে আপনি প্রতিজ্ঞা করেন, তওবা করেন যে আর আমার দ্বারা কোনো রকমের নামাজে সলাতে গাফিলতি হবে না, সলাতে গাফিলতি হবে না, কোনো পাপে থাকেন তো এক্ষুনি ছেড়ে দেন, এক কথাই তওবা করা। ওয়াল ইসতিনাদুল্লাহ, মতের জন্য প্রস্তুতি নেওয়া, বি তাওবাতি মিনাল মাআসি, সমস্ত রকমের গুনাহ থেকে তওবার মাধ্যমে, তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে যান, আল্লাহ অন্তর্যামি, অন্তর জানছেন, আমার আপনার দ্বারা যতই ভুল হয়ে থাকে যেটা অতীত হয়ে গেছে আর করার কিছুই তো নেই, আগামীতে না করলে হল, অতীতে যে ভুলগুলি হয়ে গেছে আপনি কখনো এটা এইরকম করতে পারবেন যে না এগুলো যেন না হয়, হয়ে গেছে তো, হাত ছাড়া হয়ে গেছে, যা বলার বলে দিয়েছেন, যা করার করে দিয়েছেন, আর কিচ্ছু করার নেই, একমাত্র আপনার করণীয় হচ্ছে এর জন্য আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা চাওয়া, যা হয়েছে ভুল আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর আল্লাহর দিকে ফিরে চলে আসা। শয়তানের দিকে মুখ করেছিলেন, শয়তানের দিকে আর মুখ রাখেন না, সাথে সাথে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হন, ফিরে আসুন, তওবা মানেই ফিরে আসা, তওবা মানে হচ্ছে ফিরে আসা। আর তওবার ফিরে আসা হচ্ছে কেমন, প্রথম শর্ত হচ্ছে গুনাহ বন্ধ করতে হবে, পাপ বন্ধ করতে হবে, দুই নম্বর পাপের ওপর হ্যাঁ অনুতপ্ত লজ্জিত হইতে হবে, আমি খুব অনুতপ্ত, বড়ই আক্ষেপ আমার, আমার দ্বারা এই অন্যায় হয়েছে, তিন নম্বর হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর জীবনে এইরকম আমার দ্বারা অপরাধ হবে না, অন্যায় হবে না, যে কোনো গুণ আপনার জীবনে আপনার লাইফে যা আছে এ না যে একটা একটা থেকে তোবা করলাম বাকি রাখলাম, আল্লাহর হকের ক্ষেত্রে তিনটি যথেষ্ট একজন মুসলিমের জন্য, যদি মানুষের কোনো হক নষ্ট করে থাকেন তাহলে তা ফেরত দেওয়ার হলে ফেরত দিয়ে দেন, টাকা পাবে ফিরে দেন, হ্যাঁ বেইমানি করেছেন ফিরে দেন, ঠিক না, আর যদি কষ্ট দিয়ে থাকেন, অন্যায় করে থাকেন তাহলে
মুক্ত হয়ে যান ক্ষমা নেওয়ার মাধ্যমে, ক্ষমা নেওয়ার মাধ্যমে মুক্ত হয়ে যান। এই চারটি শর্ত মনে রাখবেন। এটি হচ্ছে তওবা। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, কারণ আমাদের দেশের মানুষ তওবা বোঝে না। তওবা মানে হচ্ছে একদল বলে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়লেই তওবা হয়ে গেল, হ্যাঁ, আর একদল মনে করে যে কোনো পীর সাহেবের হাতে হাত দিয়ে যে ভুলটা স্বীকার করলে হলো যে পীর কে বলে আমি ভুল করেছি আমাকে একটু তওবাটা পড়িয়ে দেন বা তওবা করিয়ে দেন, এই তওবা হয়ে গেল না। এগুলো তওবা না, সব তওবা না। কারো কাছে যেতে হবে না, আর কাউকে আপনার গোপনীয় বিষয় বলতে হবে না। ইসলাম বলেন না, আল্লাহ যখন ঢেকে রেখেছেন মানে ইজ্জত আপনি ঢেকে রাখো, কাউকে বলবেন না, এটা হচ্ছে ইসলাম। আপনি আর আপনার রব জানছে, আর কেউ জানছে না, ভুল হয়েছে, লুকিয়ে লুকিয়ে আল্লাহকে বলে রাখেন যে আল্লাহ আমি ভুল করেছি তুমি মাফ করে দাও। ফাইন্না হুলা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। গুনাহগুলি থেকে তওবা করবেন, এর মাধ্যমে প্রস্তুতি এক। দুই নম্বর প্রস্তুতি হচ্ছে যে যদি কারো উপর জুলম অত্যাচার করে থাকেন, অবিচার করে থাকেন, তাহলে সেটা ফিরিয়ে দেন, না হলে মুক্ত হয়ে যান। ওরাদুল মাজালিমে ইলা আসহাবিহা, যার হক নষ্ট করেছেন হকটা ফিরিয়ে দেন। তিন নম্বর হচ্ছে ওয়াল মুবাদারা বিল আমালিস সালিহ কাবলা হুজুমিল মওত আলা গিররা, গাফিলতিতেই পড়ে আছেন আর হঠাৎ করে আকস্মিক ভাবে মওত এসে আপনার উপর হামলা করলো, আক্রমণ করলো, এটা যেন না হয়, এর আগে আপনি বেশি বেশি ভালো আমল করেন। তিনটি কথা, মওতের জন্য প্রস্তুতি হচ্ছে গুনাহগুলি থেকে তওবা করা, যা অতীত ঘটে গেছে, হ্যাঁ, আর মানুষের হক নষ্ট করে থাকেন তাহলে হক ফিরিয়ে দেওয়া বা তাদের থেকে মুক্ত হয়ে যাওয়া, অব্যাহতি নেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া। তিন নম্বর হচ্ছে বেশি বেশি নেকি করা, সওয়াবের কাজ বাড়ানো। যারা বলছে যে তওবা করছি বা করেছি কিন্তু দেখা যাচ্ছে যে তাদের জীবনে নেকির পরিমাণ বাড়েনি, তারা আসলে তওবা করেনি। তওবা আপনার হয়েছে এর একটা বড় লক্ষণ হচ্ছে যে আপনার নেকির কাজ বেড়েছে, গুনাহ কমেছে, গুনাহ শেষ হয়ে গেছে অথবা গুনাহ অনেক কমে গেছে আর নেকির কাজ অনেক বেড়েছে, এটা ভালো লক্ষণ। আর যদি দেখা যায় যে একটা অপরাধ আপনার দ্বারা হয়েছে আর তওবা করেছেন, আপনি বলছেন তওবা করেছেন, হ্যাঁ, আর আপনার আপনজন বলছেন না ছেলেটা ভালো হয়ে গেছে তওবা করে নিয়েছে, কিন্তু আপনি আগে এই অপরাধ করার আগে যেই চরিত্রে ছিলেন ওই রকম এখনো, আপনার নামাজের অবস্থা আগে যেমন ছিল এখনো, হ্যাঁ, আপনার কথাবার্তা চলাফেরা যেমন আগে ছিল ঠিক ওই রকম, তাহলে আপনার তওবা আসলে হয়নি, আপনার তওবা হয়নি। মনে রাখবেন তাহলে মওতের জন্য, মওতের পরে যা হবে, যার সম্মুখীন হবেন, যেখানে যাচ্ছেন, ওর জন্য প্রস্তুতি নেওয়া এই তিনটি কাজের মাধ্যমে, তওবা করা গুনাহ থেকে, আর কি, হ্যাঁ, মানুষের হক নষ্ট করলে হক ফিরিয়ে দেওয়া, আর তিন নম্বর হচ্ছে নেকি বাড়া, নেকি বাড়াইতে থাকেন। যার ফরজে ঘাটতি আছে ফরজ কমপ্লিট করেন, যার ফরজ আগে থেকে কমপ্লিট আছে কিন্তু অন্য অন্য গুনাহও ছিল, গুনাহ তো শেষ করলেন, তার সাথে সাথে নফল সুন্নত বাড়ান, নফর সুন্নাত মুস্তাহাব বাড়ান। ধরেন আপনি সুন্নতে বারো রাকাত দশ রাকাত যে সুন্নত দিনে আছে ওগুলো তো গাফিলতি ছিল, ওটা আপনি কমপ্লিট করেন ফরজ নামাজের পরে, ওটাও ঠিক আছে, সতেরো রাকাত ফরজ ঠিক আছে, বারো রাকাত বা দশ রাকাত যে সুন্নাতে রাতেও আছে ওইটাও ঠিক আছে, তাহলে তাহাজ্জুদ বাড়াবার চেষ্টা করেন, হ্যাঁ, সালাতুজ্জোহা চাষের নামাজ বাড়াবার চেষ্টা করেন, এশরাকের নামাজ বাড়াবার চেষ্টা করেন, হ্যাঁ, আপনি রোজা রাখতেন না মাসে, আপনি তিনটা করে মাসে রোজা রাখার চেষ্টা করেন, এগুলো হচ্ছে নেকি বাড়ানা। দান খায়রাত, এখন পর্যন্ত আপনার মান্থলি কিছু টাকা পয়সা দান খায়রাত করবে এইরকম কোনো আপনার লাইফে কোর্স ছিল না, আমরা মেলা কিছু কিন্তু করি, হ্যাঁ, শরীর চর্চার জন্য, শরীর সুস্থ রাখার জন্য ডেইলি এক ঘন্টা হাঁটবো, হ্যাঁ, বা এতক্ষণ এই করব সেই করব, করছি না, কত কি করছেন আপনারা, কিন্তু আপনার যে মাসে দুই হাজার বা তিন হাজার রিয়াল ইনকাম করছেন এর থেকে আমি পঞ্চাশ রিয়াল, একশো রিয়াল, কেউ দুশো রিয়াল মান্থলি আমার এটা আল্লাহর রাস্তায় আমি রেখে দিচ্ছি, এটা অফ আল্লাহর রাস্তায় রেখে দিচ্ছি, যে কোনো সময় গরিব মিসকিন অসহায় এর জন্য আমি মাসের মাস বেতন পেতে জমা করে দেব। এগুলো হচ্ছে নেকি বাড়ানো, এগুলো হইতে হবে, এগুলোর মানে যে আপনি যেদিকে যাচ্ছেন সেটার জন্য রেডি হচ্ছেন, আর সব কিছু যা ইনকাম হইলো নিজের খাওয়া দা আমদ ফুর্তি কর আর বাকিটা ছেলে মেয়েদের জন্য রাখ, তা আপনার জন্য কি রাখলেন, খেয়ে দিয়ে নিলেন, শেষ করে দিলেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আর বাকিটা ছেলে মেয়েদের জন্য রেখে দিলেন জমির আকারে, বাড়ির আকারে অথবা ব্যাংক ব্যালেন্সের আকারে, সেটা ওদের, আপনার কি? কথা বুঝছেন না বুঝছেন না? নবী করিম সাসনা বলছেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, মানুষ বলে যে এ আমার পয়সা, এটা আমার, এটা আমার, এটা আমার বাড়ি, এটা আমার ভিটে মাটি, এটা আমার এই জমি, এটা আমার এত টাকা আছে, এই আছে, সে আছে, এই রেখেছি, সেই রেখেছি, মালি মালি, আমার মাল, আমার পয়সা, আমার পয়সা। ও হাল্লাক আমি মালিকা ইল্লা মা কালতা ফাফনিস, তোমার পয়সা কোথায়, তোমার পয়সা কোথায়? যেটা খেলে শেষ, যা খাওয়া দাওয়া হইলো, যাই বিল হইলো মান্থলি খাওয়া দাওয়া, হোটেলে খান আর বাড়িতে খান, শেষ, ফাফ নাই, খাওয়া দাওয়ার সাথে শেষ। ওল্লা বিস্তা ফাফলাই, দামি দামি কাপড় চোপড় জুতা স্যান্ডেল, হ্যাঁ, ছিঁড়ে গেল ফেটে গেল শেষ, ওটাও শেষ, ওল্লা বিস্তা ফাফলাই, ঠিক কিনা? জি, আর যদি কিছু সাদকা করে, যেমন বললাম যে মাসিক আমি এত টাকা করে সাদকা আমি রাখলাম, শুধু যাকাত দেওয়া নাই, আজকালকার তো অধিকাংশ মানুষ নিজেকে ভালো মানুষ কখন মনে করে, আমি পুরোপুরি যাকাতটা উঠাই, যাকাত আদায় করে দিই, আর যাকাত আদায় করে সব কাজ সারে যাকাত দিই, বোন যদি গরিব থাকে ওকেও যাকাত, ভাইয়ের ছেলে মেয়ে গরিব আছে ওকেও যাকাত, হ্যাঁ, ওর নানি, ওর মামানি, ওর খালা, কারো ফুফু গরিব আছে ও জাকাত, হ্যাঁ, দেশে যাচ্ছে কাউকে গিফট দিবে, যাই নামাজ দিবে, মশাল্লা, ও জাকাত, সব জাকাত দিয়ে সাজছে। আর মনে করেন আপনি খুব সৎ লোক হয়ে গেছেন নাকি? লোকেরা তো বললো যে এই ছেলে তো আমার জন্য, কে বলছে আমার জন্য যাই নামাজ নিয়ে এসছে, কে বলছে আমার জন্য তুই এই নিয়ে এসছে, আতন নিয়ে এসছে, কে বলছে আমার জন্য এই সেই নিয়ে এসছে, অনেক কিছু দিয়ে সুনাম নিলেন, এদিকে তো লোকের কাছ থেকে সুনাম, কিন্তু সবগুলি জাকাত। আপনি মা ভাবছেন যে আমার টাকার সব জাকাত বের করে দিই, কিন্তু জাকাত তো আসল জায়গায় খরচ করলেন না, মাসিক কিছু সাদকা করতে হবে। জি, তা সাদাকাতা ফাম যায়, যদি সাদকা করো ওইটাই তোমার ধন সম্পদ আল্লাহর কাছে পাঠিয়ে দিলে, আর বাকি যেগুলো থেকে গেল ব্যাংকে অথবা জমি জায়গার আকারে, বাড়ি গাড়ির আকারে, এগুলি কার? তোমার না, আল্লাহ কামিম মালিক, এগুলো তোমার না, কার? তোমার ওয়ারেসিনদের উত্তরাধিকারী, যারা তোমার পরে বেঁচে থাকবে, হা করে আছে খাওয়ার জন্য। মানুষ মারা যাওয়ার পরে প্রথম এটিএম খুঁজে, যারা পয়সাওয়ালা তাদের এটিএম, যে কয়টা কোন ব্যাংকের এটিএম আছে, আপনাদের জানার না থাকে তো ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, ধনী লোকদের ছেলে মেয়েদের খবর খোঁজ করে দেখবে। এক লোক মারা গেছে, প্রথম হঠাৎ করে মারা গেছে হার্ট অ্যাটাকে, মরার সাথে সাথে পয়সাওয়ালা মানুষ, তার পকেটে, বাড়িতে, কোথায় কোন ব্যাংকের এটিএম আছে, শুধু খোঁজ করা। জি, কারণ সংসার বড়, আর যে যতটা এটিএম হাতিয়ে নিতে পারে, কাজ হয়ে গেল, কথা বোঝা গেছে? তাহলে আপনাকে কত ভালোবাসে, আপনি যে মরে যাচ্ছেন, আপনার ছেলে মেয়েরা, আপনার স্ত্রী অথবা আপনার জামাই কত ভালোবাসে, না আপনার পয়সাকে ভালোবাসে, এই জন্য নিজের জন্য কিছু করেন। তা সাদাকাতা ফাউন্ডাইত, এগুলো হচ্ছে আসলে নেকি বাড়ানো। বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি মতকে স্মরণ করতে বলেছেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু মিন যিকরি হাযিমি লাযাত, তোমরা জীবনের স্বাদ ধ্বংসকারীকে বেশি বেশি স্মরণ করো, জীবনের যে স্বাদ মজা, এই মজাকে তিক্ততাতে বদলে দেয়, মজা ধ্বংসকারী, শুধু তিক্ত তিক্ত করে দেয়, একেবারে ধ্বংস করে দেয়। কত যে আমোদ ফুর্তি করছিলেন, আর কত কল্পনা জল্পনা, বিয়ে শাদী করে, আর ছেলে মেয়ে নিয়ে, এই ছেলে মেয়ে বড় হবে, তো ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তো এই হচ্ছে, সেই হচ্ছে, এরা ইনকাম করবে, আর আমি ভদ্রলোকি করব, আর আমরা বড় বড়ি বসে খুব খারাপ খাবো দাবো ঘুরবো, কত না কল্পনা জল্পনা, এই সমস্ত যে মনের স্বাদ আর শারীরিক স্বাদ, এগুলিকে ধ্বংসকারী বস্তু হচ্ছে একটি, সেটা হচ্ছে মৃত্যু, মদ। আকসেরু যিকরা হাযিমি লাযাত, জি, স্বাদ ধ্বংসকারী বস্তুকে বেশি বেশি স্মরণ করো, সেটা হচ্ছে আল মউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আল মউত, সেটা হচ্ছে মদ। হাদিসটি পাঁচজন মুহাদ্দিস বর্ণনা করেছেন, ইমাম আহমদ,
আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। সহি সনদে ইমাম ইবনে হিব্বান আর হাকিম এবং অন্যান্য হাদিসটিকে সহি বলেছেন। তারপরে লেখক বলছেন, আহকামুল মারিদ ওয়াল মুহতাজির, অসুস্থ ব্যক্তির বিধিবিধান আর মুমূর্ষ ব্যক্তির বিধিবিধান। অসুস্থ যে কোনো সময় অসুস্থ, কিন্তু হয়তো মুমূর্ষ নয়, মানে এই অসুস্থতায় যে মরে যাবে এইরকম পরিস্থিতি হয়তো দেখা যায় না। আর একজন অসুস্থ এমন যে একেবারে শেষ অবস্থা, আর বাঁচার আশা খুব কম, মদ যেন হাজির হয়ে গেছে, হ্যাঁ মুমূর্ষ অবস্থা, সে একটু হয়তো হুঁশে আছে অথবা হুঁশে নেই, একে মুহতাজির বলা হয়। অর্থাৎ যার মত মৃত্যুর মুহূর্ত উপস্থিত হয়েছে, হাজির হয়ে গেছে। এদের সাথে সম্পর্কিত কিছু বিধিবিধান আছে, এগুলো শুনেন। বলছেন, এক নম্বর, ওসিবাল ইনসান মারাদ, কোন ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়, আপনি রোগে আক্রান্ত হইলেন, তাহলে প্রথম কাজ হচ্ছে যে ধৈর্য ধারণ করেন, হাহাকার অবস্থা না হয়, পেরেশান হবেন না, ধৈর্য ধারণ করেন। ওয়াহতাসিব, এবং নেকির আশা রাখেন আল্লাহর কাছে, যে আপনার এই অসুখের ওপর আল্লাহ কি দিচ্ছেন, নেকি দিচ্ছেন, সওয়াব লিখা হচ্ছে, কাফফারা হচ্ছে, গোনাহ মাফ হচ্ছে, নেকি বাড়ছে। অসুস্থ হয়ে গেছেন, এখন আপনার করণীয় কিছু না, আপনার করণীয় চিকিৎসা করবেন, এটা একটা করণীয়। কিন্তু তার সাথে যদি আপনি খুব কান্নাকাটি করেন, ভেঙে পড়ে, এতে লাভ আছে না? বেশি ভেঙে পড়ে তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, হ্যাঁ না? আপনার কান্না দেখে রোগ পালিয়ে যাবে, পালাবে, তাহলে লাভটা কি? তাহলে কি করতে হবে? প্রথম কাজ ধৈর্য ধরতে হবে, আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, নিজেকে সান্ত্বনা দিতে হবে। আর দুই নম্বর, যে আমার ওপর যা কিছু হচ্ছে, কষ্ট পাচ্ছি আমি এই অসুখের কারণে, এতে আমার সওয়াব বাড়ছে, নেকি বাড়ছে, গুনাহ মাফ হচ্ছে, কাফফারা হচ্ছে, আমার মর্যাদা উঁচা হচ্ছে। ভালো মানুষ যার গুনাহ নাই তার মর্যাদা উঁচা হয়েছে, হ্যাঁ, আর যার গুনাহ আছে গুনাহার কাফফারাও হচ্ছে। গুনাহ যখন মোচন হয়ে গেছে তারপরে অসুখ ছাড়ে না, তাহলে তার নেকিও বাড়ছে, মর্যাদা উঁচা হচ্ছে। ধৈর্য ধরতে হবে, নেকির আশা রাখতে হবে, ইহতিসাব, জীবনের প্রত্যেকটি কাজে নেকির আশা রাখবেন, একটা ভালো কাজ করলেও নেকির আশা রাখবেন। আর যদি কোনো ক্ষেত্রে কষ্ট বরদাস্ত করতে হয় সেই ক্ষেত্রেও নেকির আশা রাখবেন, এক ইহতিসাব বলা হয়। ইহতিসাব কথাগুলি, ইহতিসাব শব্দটি বেশ কিছু ইবাদত বন্দীগীর ক্ষেত্রে হাদিসে এসেছে, বালা মুসিবতের ক্ষেত্রে এসেছে, আর সিয়ামের ক্ষেত্রে এসছে, কিয়ামের ক্ষেত্রে এসছে, রমজান মাসে রোজা রাখছেন মানুষ, আমার রমজান ইমানান ওয়াহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রোজা রাখলো ইমানান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহর এটি ফরিজা, ফরজ আমার উপর, এটা আমার করা ফরজ, ওয়াহতিসাবান, আর নেকির আশায়, ক্ষুধা লাগছে নেকির আশায়, পিপাসা নেকির আশায়, এতে নেকি পাচ্ছেন। জীবনের প্রত্যেক ক্ষেত্রে ইহতিসাব, মহিলাদের প্রসাব বেদনা, ওই সময় নেকির আশা রাখতে হবে। গর্ভধারণ, পেটে বাচ্চা ধরেছে, তিন মাস চার মাস শুধু বমি হচ্ছে, নেকির আশা রাখতে হবে। বাচ্চা পেটে দশ মাস রাখতে কি যে কষ্টগুলি হচ্ছে, নেকির আশা রাখতে, ইহতিসাব করতে হবে। বাচ্চা ভূমিষ্ঠ হইল, প্রসাব বেদনার যে কষ্ট তা হইল, নেকির আশা রাখতে হবে। তারপরে দুই বছর যে দুধ পান করাবে, হ্যাঁ, কখনো কখনো দুই রাত চার রাত বাচ্চা অসুখ, সেজন্য মাকে সারা রাত জেগে থাকতে হচ্ছে, ইহতিসাব নেকির আশা রাখতে হবে। ঘন ঘন বাচ্চা হয়ে যাচ্ছে, এক বছর পর পর বাচ্চা, ইহতিসাব নেকির আশা রাখতে হবে। আজকাল অধিকাংশ মহিলা দুটোর বেশি বাচ্চা কেন নিতে চায় না, কারণ তাদের জীবন ইহতিসাব বলে কিছুই নেই, নামে মাত্র মুসলিম, এতে যে আমি নেকি পাচ্ছি, আল্লাহ যেহেতু আমাকে উত্তম বদলা দেবেন, নেকি দেবেন, এসব বিশ্বাসই নেই, আমলও নেই, বিশ্বাস নেই, নিছক একেবারে যেটা হচ্ছে বস্তুবাদ, বস্তুবাদী, বস্তু কাকে বলা হয়, পয়সা চোখে দেখতে পাচ্ছেন, এটাতে বিশ্বাস, পকেটে পয়সা আছে, পকেট গরম আছে, আর পয়সাতে বিশ্বাস, চোখের আড়ালে আল্লাহ যে আমাকে অনেক কিছু দেবেন ভালো কাজের ওপর এবং কষ্ট বরদাস্ত করার উপর, এসব হচ্ছে গাইবিয়াত। যারা অদৃশ্যে বিশ্বাসী নয় এদেরকে বলা হয় বস্তুবাদী, এদেরকে বলা হয় বস্তুবাদী। আজকাল অধিকাংশ মুসলিমরা মুখে ইমান ইমান বললেও আসলে কাজে কর্মে বস্তুবাদীর, যার ফলে এত বরদাস্ত করা যায় নাকি,
আর তারপরে অনেক মহিলার এই জন্য কষ্ট বরদাস্ত করতে চাই না, ওর মহিলা ওই মহিলার বাপ মা ও স্বামীও কষ্ট বরদাস্ত করতে চাই না, ও তাড়াতাড়ি করে অপারেশন করে দাও, সিজার করে দাও। নিজেও মহিলা বরদাস্ত করতে চাই না যে প্রসব বেদনার একটু কষ্ট বরদাস্ত করতে হবে বাচ্চা নিলে, আর ওর বাপ মা এত মায়ার মায়া যে টাকা যা কিন্তু আমার মেয়ের কষ্ট না, স্বামীর এত ভালোবাসা আর মায়ার মায়া যে টাকা যা কিন্তু আমার স্ত্রীর কষ্ট না, কোন এহতেসাব নাই কারো। যে এতে যে মহাপুরস্কার রয়েছে সুবহানাল্লাহ, যার ফলে আপনার মা খালা দাদিরা দশটা করে বাচ্চা নিয়েছে বিনা কোনো সিজারে, কোনো হাসপাতালের মুখ দেখেনি বাড়িতেই। হ্যাঁ, আর এখন হাসপাতালে নিয়ে গিয়ে দুটার বেশি নেওয়া যাবে না। এহতেসাব মনে রাখবেন সব কাজে, নেকির আশা রাখবেন। আর হাই হাই করবে না, অসন্তুষ্টি প্রকাশ করবে না আল্লাহর ফয়সালা এবং তকদিরে, অপ্রীতিকর তকদির। মন চাই না যে এত কষ্ট হোক, কে চাই, রোগ চাই, কিন্তু হয়ে গেছে যখন আমি অসুস্থ কি করতে হবে, হা হুতাশ করলে হবে না, হাই হাই নয়। হ্যাঁ, আর যাকে তাকে শুধু বলা, শুধু বল ভাই রে, আর বরদাস্ত করতে পারছি না ভাই, আরে কি করবো রে ভাই, কি করবো, আমি যে কোন পাপ করেছিলাম, আমার ওপর কেন এত বালা মুসিবত, সেইগুলি শুধু গাওয়া নিষেধ, এগুলো নিষেধ, আল্লাহর বিরুদ্ধে যেন কমপ্লেন করছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালার উপর অসন্তুষ্টি প্রকাশ করবে না, হ্যাঁ হাই হুতাশ করবে না। তবে প্রশ্ন উঠে, হাই হাই করবে না, অসন্তুষ্টি প্রকাশ করবে না, কিন্তু আপনজনদেরকে বলতে পারবে কিনা, অসুস্থ স্ত্রী স্বামীকে বলতে পারবে কিনা, স্বামী স্ত্রীকে বলতে পারবে কিনা, বাপ মাকে বলতে পারবে কিনা, বন্ধু বান্ধব যারা হিতাকাঙ্ক্ষী তাদেরকে বলতে পারবে কিনা, হ্যাঁ, বা মুসলিম ভাইদেরকে যাদের কাছ থেকে দুয়ার আশা রাখতে পারে তাদেরকে বলতে পারবে কিনা যে ভাই আমি অসুস্থ হয়েছি বা এই ধরনের আমি অসুখ, তো আমার জন্য একটু দোয়া করিয়ে নিত্যদি, বলা যাবে কিনা, বলা যাবে। কিন্তু আজকাল যে ফেসবুকে ছেড়ে দিচ্ছেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অসুখ হলে মাথার ব্যথা, ভাই আজকে আমার খুব মাথার ব্যথা, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিচ্ছে আমার জন্য একটু দোয়া করি, হ্যাঁ আজকে হাসপাতালে গিয়েছিলাম আমার বিপিটা একটু বেশি, একটু আমার জন্য দোয়া করি, একটু সুগারটা একটু বেশি দেখলাম আমার জন্য দোয়া করে দিল ফেসবুকে ছেড়ে, এরকম ভালো কাজ নাকি? আপনি কি মনে করছেন যে ফেসবুকে আপনার যে এইসব দেখছে বা গ্রুপে দেখছে সবাই আপনার হিতাকাঙ্ক্ষী না? অনেকে হাসেদ আছে, হিংসুক আছে, অনেকে দুশ্মন আছে, নেই তাহলে তারা তো খুশি হবে, খুশি হবে না? বদ্ধ যদি নাও করে তো কি মনে মনে চাইবে যে ঠিক হয়েছে, আর এই কথা যদি মনেও না বলে তো আদা খেয়েছে স্বাদ পেয়েছে, নিশ্চয় কোনো পাপ করেছে, না হলে এরকম কেন রোগে ভুগবে, হ্যাঁ এই বয়সে 30 বছর বয়সে ওকে সুগার কেন হবে, পাপ করেছে, বলবে না বলবে না? তাহলে এই যে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে এইসব সুখ দুঃখের কথা ছেড়ে দেওয়া, হ্যাঁ একটা বাচ্চা হলো দিল ছবি সব, আরে মায়ের পেট থেকে এই সদ্য বেরিয়েছে, দেখতেও ভালো লাগছে না, চেহারা হয়তো ফুলে আছে একটু পরে সুন্দর হয়ে উঠবে হয়তো, দিলে একবারে ফেসবুকে দিয়ে আমার আদরের কন্যা হয়েছে অথবা আদরের ছেলে, এই প্রথম ছেলে দ্বিতীয় ছেলে হচ্ছে, দোয়া করবেন খুব, সবাই দোয়া করবে, এগুলো পাগলামি আমাদের কিছু মুসলিম ভাইদের। জি ওলাবাস আইয়ুখবির আন্নাস, কোনো অসুবিধা নেই যে লোকজনকে বলবে, বে ইল্লাতিহি নিজের অসুস্থতা সম্পর্কে, ওয়ানা ইমারাজিহি আর কি ধরনের অসুস্থ বলতে পারেন, ক্যান্সার হলেও বলতে পারেন অসুবিধা নেই, হ্যাঁ আর আপনার সুগার প্রেশার যা কিছু হোক বলতে পারেন, কিন্তু বলে দেখতে হবে যে এখান থেকে আমি দোয়া পাবো, সৎ পরামর্শ পাবো, এক হচ্ছে দোয়া পাওয়া আর এক হচ্ছে সৎ পরামর্শ পাওয়া, যে ভাই এইরকম অসুখ অমুক ডাক্তার কাছে গিয়ে ভালো হয়েছে, এইটাও যদি পাওয়া যায় তাও একটা ভালো, কিন্তু এইভাবে আমভাবে ছেড়ে দেওয়া এটা খুব ভালো জিনিস নয়। মা রেজা বেকাদাইল্লাহে, যদিও মানুষকে প্রয়োজনে বলেন এটা সুন্নত না আর মুস্তাহাব না, বরং ওয়ালাবাসা জায়েজ, নিজের অসুখ সম্পর্কে মানুষকে জানানো কি জায়েজ, মানে জানাইলো নাকি নেই আর না জানাইলো কোনো গুনাহ নেই বা নাকি নেই, দাদা বোঝা গেছে? তবে যারা ভালো মানুষ
নেক মানুষ নিজের অসুখ মানুষের কাছে প্রকাশ করে না, যিনি অসুখ দিয়েছেন তার কাছে প্রকাশ করে। হ্যাঁ, শেখ মিনাবাদ রাহেমাহুল্লাহ আর ঘনিষ্ঠ ব্যক্তি লিখেছেন, একেবারে ঘনিষ্ঠ ওনার ছেলে অথবা মেয়ের লিখা, তাও তার ইন্তেকালের পর লিখেছে। কেউ জানত না, বাড়িতেও সবাই জানতো না যে ওনার শেষ যুগে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাড়ির কেউ জানত না, ছেলেমেয়েরা সবাই জানত না। জি হ্যাঁ, হয়তো স্ত্রী জানত, একটা ছেলে যে হাসপাতালে নিয়ে যায় হয়তো সে জানত, কাউকে জানতে দিত নিষেধ, জানাবে না। ঠিক আছে, অসুস্থ কি অসুস্থ বলা দরকার নেই, কারণ যিনি অসুখ দিয়েছেন শুধু যদি তাকে বলেন আর কাউকে বলছেন না, এটা বেশি ভালো আপনার জন্য। অনেক সময় মানুষকে বেশি বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে যেন আপনি অভিযোগ করছেন, কি করছেন, অভিযোগ করছেন, কমপ্লেন করছেন, কার বিরুদ্ধে, অসুখদাতার বিরুদ্ধে, এরকমটা যাতে না হয়ে যায়। এই জন্য যদি কাউকে বলেনও আল্লাহর ফয়সালার পর রাজি সন্তুষ্ট থাকবেন যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ওয়াশাকুয়া ইলাল্লাহ তাআলা, আর যদি অভিযোগই করতে হয় আল্লাহর কাছে, কার কাছে, আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি ভালো করো, আল্লাহ কাউকে না, কোনো মানুষগুলো, ও তালাবু শেফাই মিনহু, তার কাছ থেকে আরোগ্য তলব করবেন, এইগুলো যদি করে লায়না ফিস সাবর, এটা ধৈর্যের পরিপন্থী নয়, বলে যালিকা মতলুবুন শারআন, বরং এটা শরীয়তে চাওয়া হয়েছে যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে অভিযোগ করেন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, হ্যাঁ রব্বি আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন দোয়া করেছেন, ওয়া আইয়ুব আইযা নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। অনাহারে কয়েকদিন ধরে অনাহারে মুসা আলাইহিস সালাম কাউকে বলেননি, ওই মেয়েগুলো যাদের জন্য পানি তুলে কূপ থেকে দিলেন, হেল্প করে দিলেন, ওদেরকে বলেননি যে খোদায় আছি বাড়িতে কিছু থাকলে দিয়ে পাঠায়। সুবহানাল্লাহ, আল্লাহকে বলছেন ফালামাত্তা ওয়াল্লাহ ইলা যিল, ছায়াতে এসে রব্বি ইন্নী মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর, আল্লাহ আমার জন্য যে রুজির ব্যবস্থা তুমি করেছো ভাগ্যে, সেটার আজকে মুখাপেক্ষী হয়েছি, সেটার কি হয়েছি, মোহতাজ মুখাপেক্ষী হয়েছে, আল্লাহ রুজি দরকার, সাথে সাথে রুজির ব্যবস্থা হয়, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সাবালক মানুষ, স্ত্রীর ব্যবস্থা, সব হয়ে গেল, একটা চাইলেন বহু আল্লাহ দিয়ে দিলেন। দেখা গেছে জীবনে যারা এরকম নেক জীবন করতে পারে তাদের চেয়েছে একটা, দিয়েছে আল্লাহ কয়েক গুণ। শুধু নবী রসুলগণের ক্ষেত্রে এখনো হইতে পারে, আপনার ইয়াকিন লাগবে আর ওই অনুযায়ী আমল লাগবে। জি, আপনি যতটা আপনার জন্য আপনার ছেলে মেয়ের জন্য চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি দিয়েছেন, যা অকল্পনীয় আপনার জন্য, আপনি কিন্তু এতদূর কল্পনা করেন নাই। রুজিটা হালাল খেতে হবে, শিরক বিদাত মুক্ত হইতে হবে, নেক মানুষ হইতে হবে, আর তারপরে আল্লাহর উপর আস্থা ভরসা রাখতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন যে আইয়ুব আলাইহিস সালাম না দা আল্লাহকে ডেকেছিলেন, কি বলে, ওকালে বলেছেন ইন আন্নী মাসানিয়া দুর ওয়ান তার হামুর রাহিম, আল্লাহ আমাকে রোগ স্পর্শ করেছে, দুর মানে এখানে মারত, আমাকে রোগ অনিষ্ট স্পর্শ করেছে, মানে আমি রোগাক্রান্ত হয়েছি, ব্যাধিগ্রস্ত হয়েছি, ওয়ান তার হামুর রাহিমিন, তুমি দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু, তোমার চেয়ে বড় দয়ালু কেউ নেই। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 83। দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে চিকিৎসা করবেন, অসুস্থ হয়েছেন কি করবেন, চিকিৎসা করবেন, কিন্তু হারাম পথে চিকিৎসা করবেন না, হারাম পন্থায় বা হারাম বস্তু দিয়ে চিকিৎসা করবেন না, ঔষধ হলে যেন হারাম না হয়, আর কোন তরিকা হইলো যেন হারাম তরিকায় চিকিৎসা না হয়, হালাল বৈধ তরিকায় চিকিৎসা করবেন। লায়াজুজু তাদাবি মুহাররাম, হারাম দিয়ে চিকিৎসা করা জায়েজ নয়, কারণ সহিহ বুখারীতে হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কাল, তিনি বলেন ইন্নাল্লাহ লাম ইয়াজআল শিফাআকুম ফী মা হাররাম আলাইকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের রোগের আরোগ্য রাখেননি ওই সমস্ত বস্তুতে যেগুলিকে হারাম করেছেন, যা হারাম করা হয়েছে হারামকৃত বস্তুতে তোমাদের জন্য কি নেই, আরোগ্য নেই, শেফা নেই। অনেকে হারাম বস্তু বা হারাম মাধ্যম দিয়ে কি করে চিকিৎসা করে, যেমন তাবিজ, বালা, আংটি, এ সুতা বেঁধে আছে, কি ওই হাতে আমার ব্যথা করছে এই জন্য এখানে একটু সুতা বেঁধে আছে, হ্যাঁ বদ নজর থেকে যাতে কুদৃষ্টি না লাগে সেই জন্য এখানে কপালের বাঁকা করে এখানে কাজলের টিপ দিয়েছি, সিরকি চিকিৎসা, এগুলো সিরকি মাধ্যম, এগুলো হারাম,
ঠিক ওই রকম কেউ অ্যালকোহল দিয়ে, হ্যাঁ, মাদক দ্রব্য দিয়ে চিকিৎসা করছে, হ্যাঁ, ব্যাংক দিয়ে চিকিৎসা করা, অমুকটা দিয়ে চিকিৎসা করা, এরকম মেলা উদাহরণ হইতে পারে, মেলা উদাহরণ সমাজে ছড়িয়ে আছে। তাবিজ বলছে যে আমার একটা অসুখ আছে, ওই জন্য তাবিজ, আমাকে এক হুজুরে তাবিজ দিচ্ছে, না তাবিজ শিরক, নবী করিম বলছে আত্মায় শিরক, এমন তাবিজ আল মুস্তামার আল আলফাজ শিরকিয়া, যাতে শিরকি শব্দ রয়েছে, বন জঙ্গল করে রেখেছে, দেখবেন আজকালকার তাবিজ গুলো বন জঙ্গল মনে হচ্ছে, কিচ্ছু পড়তে পারছেন না, হারাম, কারণ এখানে অস্পষ্ট কেন করে রাখা হয়েছে, দালমে কালাহে, গোলমাল আছে, ভেজাল আছে, জি হ্যাঁ, আর শুধু ভেজাল না, একবার একটা ছেলে গোপালগঞ্জের আসল, গোপালগঞ্জে একটা বড় মাদ্রাসা আছে, হ্যাঁ, গোহরডাঙ্গা, না গোহরডাঙ্গা, মাশাল্লাহ, এই গোহাডাঙ্গা মাদ্রাসার বড় হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে এসেছে, গোপালগঞ্জের ভাই, ওরা দু ভাই আছে, সেন্টারে আসত, তো দেখি এক ভাইয়ের হাতে তাবিজ দোকানে, অনেকদিন আগে 2001 সাল 2 সাল এরকম হবে, অনেক আগের কথা বলছি, তো আমি বললাম তাবিজ কেন, ও কিন্তু খুব অসুস্থ ছিল, তো বলছে এই অসুস্থর জন্য এই তাবিজ, কে তাবিজ দিয়েছে আপনাকে, বলছে যে গোহরডাঙ্গার সবচেয়ে যে বড় হুজুর না, ওই বড় হুজুরের তাবিজ, বড় হুজুরের তাবিজের অবস্থা দেখেন, তাহলে ছোট হুজুরদের যে কি অবস্থা, আমার সাথে এক সৌদি ছিল আলী শাহরি বলে, ও আবার ওই ঝাড়ফুঁক দমটম করত, এই শিখ এরিয়াতে বাস করত, তো ও আবার জিন জিন তাড়াইতো, হ্যাঁ, কাউকে যদি কেউ যে সেহের টেহের জাদু করেছে তো ওগুলোর এলাজ করতো ওই লোকটি, তো ও ছিল আমার সাথে, ওর গায়ে হাত দিতে দুজনে একসাথে আছি, ওর গায়ে হাত দিতে ঠিক এখানে হাত দিয়েছে, যেহেতু এইগুলো চিকিৎসা করে তো জানে, এখানে হাত দিতে দেখছে তাবিজ, সাজা এটা কি, তখন আমি বললাম কি আছে আপনার, ওই যে তাবিজ আছে, বড় হুজুরে তাবিজ দিয়েছে, তাবিজটা খোলা হইলো, তাবিজটা ভাঙা হইলো, ওর সামনে ভেঙে আমি নিজে দেখলাম ওতে লেখা আছে জিন শয়তানের নাম লেখা আছে, তারপরে আপনার কি বলছে ওতে শিরক লেখা আছে, কি শিরক, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া ফাতেমা, আল্লাহ, এগুলো নিজের চোখে দেখা, এটা বড় হুজুরের দেওয়া তাবিজ, বড় হুজুরের তাবিজ, যদি শিয়াদের মতে এত বড় শিরকি কুফরি থাকে, কেউ যদি ইয়া আল্লাহ না বলে ইয়া হুসেন ইয়া আলী বলে, সে মুশরিক না, মুশরিক না, চিন্তা করেন আপনি, ইয়া গৌস, ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ, এসব লেখা আছে, এটা হচ্ছে বড় হুজুরদের তাবিজ, তো তাবিজ শিরকি তাবিজ বা কিছু পড়া যাচ্ছে না, আও তালাসেম অথবা মন্ত্রতন্ত্র কিছু লেখা আছে এমন ভাষায় বুঝেন না, আও খারাজ অথবা কোন দানা কাঠি দানা আপনার, আও খায়েত অথবা কোনো টাকা সুতা বাঁধতে দিয়েছে, আও কালায়েত অথবা কোন একটা মালা, মালা দিয়েছে আপনাকে, মালাটা পরবে বা পরাইবে, আও হেলাক অথবা কোনো বালা দিয়েছে, বালা এখানে বালা অথবা এখানে বালা হোক আর এখানে বালা হোক, বালা দিয়েছে, তুলবাসো আলাল আজদ যেটা বাহুতে পড়া হয়, আবি জেরা হাতে, এখানে জেরা হচ্ছে এখান থেকে এখানে জেরা আর আজদ হচ্ছে এটা বাহুত, এগুলো যদি পড়া হয় তো আওকাই হোক অথবা অন্য কোথাও কোমরে, কোমরে আমাদের দেশের, হ্যাঁ, কি পরে আপনার কাইথন বলি, আমরা ডোরা বলি বা কার বলি, যে বুঝেন না চাপাইয়ের লোকের আমার ভাষা বুঝছে ডোরা, হ্যাঁ, ডোর ডোরা, তো এইসব, কিন্তু একটা যুগ ছিল যখন মানুষ অর্থের অভাব ছিল, আমরা যখন ছোট কালে ছিলাম তো মানুষের খুব অভাব ছিল, ছোট ছেলেরা 4 বছর 5 বছর 6 বছরের ছেলেরা 4-5 বছর পর্যন্ত দেখেছি কাপড় চোপড় কিছু পরত না, এমনি ডেগরে বাড়িতে গ্রামগঞ্জে, ঠিক কিনা, এখন সেটা খুব কম দেখা যায়, তারপর গ্রামগঞ্জে থাকতে পারে, তো একেবারে যদি উলঙ্গ থাকে কিছু নেই তো দেখতে খারাপ লাগে, তখন অনেকে করতো কি একটা কালো, হ্যাঁ, কালো ডোর দিয়ে দিত, ওটা দেখলে একটু যেন একটু ভালো লাগতো দেখতে, তো এই জন্য দিত, তো ওটা হচ্ছে অন্যরকম বিষয়, কিন্তু যদি দেয় যে এই এই ডোর বা এই তাকার মাধ্যমে কি হবে, বালা মুসিবত থেকে বেঁচে থাকবে, প্রতিরক্ষামূলক ডিফেন্সমূলক, অথবা সে অসুস্থ রোগ ভালো হবে, হয় রোগ হয়ে গেছে রোগ ভালো করার জন্য, অথবা অগ্রিম প্রতিরক্ষার জন্য যাতে করে রোগ তাকে আক্রমণ না করতে পারে, দুটোই হচ্ছে শিরক, জি।
এগুলোতে যদি মনে করে যে শেফা আরোগ্য আছে, ওদাফুল আইন বা বদনজর থেকে বেঁচে থাকবে বা অলবালা বালা মুসিবতে বেঁচে থাকবে, এগুলি কেন শিরক? কারণ এগুলি যখন মানুষ প্রয়োগ করে বা ব্যবহার করে তখন এগুলির ওপর আস্থা ভরসা হয়ে যায়, আল্লাহর উপর তওয়াক্কুল ভরসা কমে গিয়ে এগুলির ভরসা তাবিজের উপর ভরসা হয়ে যায়, ওই টাকার উপর ভরসা হয়ে যায়, বালার উপর ভরসা হয়ে যায়, আংটির উপর ভরসা হয়ে যায়। আর কি হয়, তার সাথে সাথে মানুষের অন্তর সম্পৃক্ত হয়ে যারা এই জিনিসগুলো ব্যবহার করে তাদের অন্তর সম্পৃক্ত হয়ে যায় কার সাথে? এই এই বস্তুগুলির সাথে, আল্লাহর সাথে অন্তর সম্পর্ক কমে আসে আর এগুলির সাথে সম্পর্ক মজবুত হয়ে যায়। এর চাক্ষুষ প্রমাণ আমাদের জীবনে অনেক দেখেছি। দাম্মাম হাইলবাদিয়ার জামে মসজিদে কিতাবু তাওহীদের কয়েক বছর দর্শ চালিয়েছে, বড় জামে মসজিদ যেটা আপনাদের বাদিয়ে তো আপনি থাকেন। তো সেই দিন আলোচনার বিষয়বস্তু ছিল তাবিজ, কিতাবু তাওহীদ। হ্যাঁ, তাবিজ তোমার নিয়ে আলোচনা ছিল। তাবিজ তোমার আলোচনার পরে বেরিয়েছি, তো দরজায় এক ভাই যে আল্লাহকে হেদায়ত করেছে একটা নতুন ভাইকে পেয়েছে, ওর গায়ে দেখেছি যেখানে তাবিজ বাঁধা আছে, ও তাবিজটা এখন খুলবে কিন্তু ও রাজি হচ্ছে না খুলতে। আমি আলোচনা শেষে প্রশ্ন উত্তর করে গেট দিয়ে বেরোচ্ছি, ওই সময় ওরা ওই রকম কথা বলা বলি করছে, ও ওইটাকে ছিঁড়ার কাটার চেষ্টা করছে আর ও বলছেন না ভাই আমি তাবিজ যদি কেটে ফেলে দিত আমি মরে যাব। এই অবস্থায় আছে আমি পৌঁছে গেছি। কি হয়েছে কি হয়েছে বলছে এইরকম ব্যাপার, দেখেন শেখ এর হাতে তাবিজ আছে আর ও তাবিজ খুলতে চাই না। তো আমি বললাম যে না জোর জবরদস্ত না, তো বুঝাইলাম। তো বলছে যে আমার ভিতরটা খুব যেন দুর্বল হয়ে গেছে, এখন যদি তাবিজ আমার কাছ থেকে খুলে না হয় তো আমি মনে হয় বাঁচবো কি না, এত ভয় লাগছে আমার। আমি বললাম যে আমি বিসমিল্লাহ বলে আপনার তাবিজটা খুলে দিয়েছি, তারপরে তাবিজ খুলে দিলে আবার তাবিজ ক্ষতি না করে দেয়, আরেকটা ভয়, ওটা আরেকটা ভয়। তো আমি বললাম যে আমি তাবিজ খুলছি ওকে না খুলতে দিয়ে, আর আপনাকে দম করে দিচ্ছি, কিচ্ছু হবে না আপনার, আপনি নিশ্চিত আরামে গিয়ে ঘুমান, আপনি কিচ্ছু হবে না ইনশাল্লাহ, আর রোগ ফিরে আসবে না আপনার ইনশাল্লাহ, যারা আল্লাহর উপর ভরসা করে। তাবিজ উপর ভরসা ছিল তো আপনার, এখন তাবিজটা আপনার ছিঁড়ে নিলাম খুলে নিলাম, আর যান আল্লাহর উপর ভরসা করেন যান কিচ্ছু হবে না ইনশাল্লাহ। তারপরে তাবিজটা আলহামদুলিল্লাহ সে খুলে দিল, ভেঙে নষ্ট করে দিলাম, ফেলে দিলাম। তো কথা হচ্ছে যে লেখক বলছেন যে লেমা ফিহা মিন তাআল্লুকিল কলবি আলা গায়রিল্লাহি, আল্লাহ ছাড়া অন্যের সাথে গায়রুল্লাহর সাথে অন্তরে সম্পর্ক কায়েম হয়ে যায় তাবিজ তোমার ব্যবহার করলে, কি ক্ষেত্রে? ফি জালবে নাফাইন, এই তাবিজ থাকলে তাবিজ আমার উপকার করে দিবে, আউদাফিয়া দরিন, অথবা তাবিজ থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না, তাবিজ থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না। ওয়াকাযালিকা আইযান বিত আত্তাদাবি ইনদাল মুশাউইজিন, এই রকমই চিকিৎসা নেওয়া রোগের জন্য কার কাছে? ভেলকিবাজদের কাছে যাওয়াজ নাই। আমাদের সমাজে যাদেরকে ওঝা বলা হয়, বুঝেন ওঝা, কবিরাজ বুঝেন, এই কবিরাজ ওঝা বাটমারদের কাছে যাবেন দাইরা, এরা অধিকাংশই মুশরিকি, প্রায় সব মুশরিক, না হলে বেদাতি, কমপক্ষে তো বেদাতি আছেই কিন্তু প্রায় সব মুশরিক, শিরকি কাজকর্ম করে এরা, ভেলকিবাজ, কিছু এমন কিছু দেখায় অসাধারণ যাতে মানুষকে জালে ফাঁসিয়ে দেয়। আর মানুষ মনে করে যে এর কাছে হাজার হাজার লোক ভালো হচ্ছে, এর পানি পড়াতে হাজার হাজার লোক ভালো হচ্ছে, এর তাবিজে হাজার হাজার লোক ভালো হচ্ছে, জি এ জালে ফাঁসানো, এর ভেলকিবাজ। এদের অধিকাংশই মিনাল কোহান, হয় তারা গণক অল মুনাজ্জিবিন, জ্যোতিষী অল সাহারা, অথবা জাদুকর অল মুস্তাখদিমিন আলিল জিন, আর না হলে জিন বসে করা লোক, জিন বসে করে রাখে। আর জিন যখন বসে করে তখন অসাধারণ কিছু দেখাইতে পারে, কারণ জিন আমাদের চাইতে বেশ কিছু ক্ষেত্রে অনেক বেশি শক্তি রাখে। জিন অদৃশ্য হয়ে যেতে পারে, জিন হঠাৎ করে কুকুর শৃগাল বিড়াল যে কিছু হয়ে যেতে পারে, জিন আপনার দরজা গেট ফেট সব বন্ধ আছে তারপরে হঠাৎ করে আপনার বিছানায় একটা ধরেন কোনো কিছু দেখছেন, হঠাৎ করে একটা আলো দেখছেন, বোঝা গেছে যে জিন যে বহু মানুষকে মুশরিক বানায়, সুবহানাল্লাহ। আমার এক চাচাতো চাচা ছিল, ওর শাশুড়ি মুশরিকা ছিল, কবর কবরে সেজদা কারিয়া মানে পাক্কা। তো চাচা সহিহ আকীদার লোক, মারা গেছে রাহিমাহুল্লাহ, ও আমাকে বলল যে আমার শাশুড়িকে হেদায়ত করার জন্য বাবা তোমাকে যেতে হবে। তখন মদিনায় আসিনি, তখন ছাত্র জীবন ছিল কিন্তু এক দুবার ফারিগ হয়ে গেছি, দেশেই মাদ্রাসায় শিক্ষকতা সম্ভবত করতাম অথবা পড়তাম।
যাই হোক নিয়ে গেল, বয়স তখন আমার 22 বছর হবে এই সময়, আজকের থেকে অনেকদিন আগের কথা বলছি। ওকে গিয়ে বুঝালাম আমার দেশে তো হ্যাঁ চাচা শাশুড়ি ওর নানি সব সরকারি নানি, ও নানি কত নানিকে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু শেষখানে জবাব যে ভাই তোমার কথা মানবো না, শেষ জবাব এটা, কত কি তৌহিদ তাকে বুঝালাম, শেষ তোমার কথা মানবো না, হ্যাঁ আমি এসব জিকির অজিফা ছাড়বো না, শিরকি জিকির কুফুরি জিকির গাইরুল্লাহকে ডাকছে, হ্যাঁ কত বুঝাইলাম, সারা দীর্ঘ সময় বসে কিচ্ছু বুঝলো না, শুয়ে পড়লাম। আমাকে বলছে যে তোমার কথা কি করে বিশ্বাস করব, সকালবেলা নাস্তা পানি করে বিদে করছে, তোমার কথা কি করে বিশ্বাস করবো বলো ভাই, আল্লাহ আমাকে জায় নামাজ দিয়ে পাঠিয়েছে, আমাকে বলছে আল্লাহ আমাকে তসবি দিয়ে পাঠিয়েছে, আর আল্লাহ আমি যেখানে করে এই জিকির গুলি করি ওখানে করে ডেইলি রাত্রে আমার ওখানে করে আতর সুগন্ধি হয়ে যায়, কসম করে বলছে জীবনে আমি কোনো আতর টাতর কিনি না, তুমি দেখবে যে আমাকে ডেকে নিয়ে গেল, বলছে মশাল্লা দেখো সঙ্গে আসলে আতর সেন্ট জায়নামাজ, বলে এই জায়নামাজ আমি কিনে নিব আকাশ থেকে আল্লাহ দিয়েছে, এই তসবি আমি কিনে নিয়ে যে তসবি দিয়ে জিকির করছি, ইয়া হোসেন ইয়া আলী ইয়া গৌস ইয়া খাজার জিকির করছি, এই যে আল্লাহ দিয়েছে, ওকে শয়তান শিখিয়ে দিয়েছে যে এগুলো কে দিল তোকে, আল্লাহ, কারণ রাত্রে ওই শিরকি কুফরি জিকির যখন করে তখন চাল ফেড়ে শয়তান ওর কাছে ফেলে দিয়ে চলে গেছে, দিয়ে চলে গেছে অদৃশ্য হয়ে দিয়ে চলে গেছে, ওর একদিন কি হলো কে দিল, দিয়েছে আল্লাহ, কিন্তু দিয়েছে কে, শয়তান জিন দিয়েছে, রব্বে ইন্নাহুন্না আদলাল্লাহ কাসীরা মিনান নাস, এই জিন শয়তান কত মানুষকে যে এইভাবে গোমরা করেছে, জি তারপর তাকে হেদায়ত করতে পারা যায়নি, ওই অবস্থায় যখন জিকির রাতে শুরু করতো ওই মহিলা তখন 10 বাড়ি পর্যন্ত ওর জিকির শোনা যেত গোটা গ্রামে, এত চিৎকার করে জিকির করত, কারণ রাত্রে আরেক রুমে শুয়ে আছি ঘুম হচ্ছে না ওর জিকিরে জ্বালাতে, জি হ্যাঁ এত চিৎকার করে চিল্লে জিকির করছে। তো কি বলছিলাম, এরা হচ্ছে কি, হ্যাঁ মুস্তাখদিমিন আলিল জিন, জিন বশকারী, জিন ব্যবহারকারী, কেউ জিন ব্যবহার করে আর কখনো কখনো জিন তার উপরে ভর করে যায় চড়ে যায়, জিন তাকে কি করে গোমরা করার জন্য বেশ কিছু দেখায় বা দেয় অসাধারণ ধোকা খেয়ে যায়। আকীদাতুল মুসলিম আহাম্মা ইনদাহু মিন সিহাতি, এক হচ্ছে মুসলিমের সহি আকীদা আর একটা হচ্ছে সুস্থতা, আপনার সুস্থ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ না আপনার মুসলিম হয়ে মরাটা বেশি গুরুত্বপূর্ণ, মুসলিম হয়ে মৃত্যুবরণ করাটা বেশি গুরুত্বপূর্ণ, যাতে মুশরিক কাফের হয়ে না মরেন কবর মাজার পূজারী আর ও গাইরুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে না মরেন শিরকের অবস্থায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলছে তোমরা মুসলিম হয়ে মরিও তাহলে একদিন জান্নাত পাবে, আপনার আগে ইমান রক্ষা করতে হবে তারপরে স্বাস্থ্য রক্ষা করতে হবে, সুতরাং বৈধ পন্থায় চিকিৎসা করতে হবে। ওয়াকাদ জার আল্লাহ শেফা ফিল মুবাহাত, এমন নয় যে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, চিকিৎসা ব্যবস্থা আছে, তাবিজ জায়েজ নাই তাবিজ শিরক, তো ঝাড়ফুঁক আছে সূরা ফাতিহা আছে ইখলাস আছে ফালাক আছে নাস আছে, যে কোনো আয়াত দিয়ে দম করা যেতে পারে, কোরআনি দোয়া মেলা দোয়া আছে, হাদিসের যে কোনো দোয়া দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন, চিকিৎসা করতে পারেন, উত্তম বিকল্প আমাদের কাছে আছে। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শেফা আরোগ্যের ব্যবস্থা রেখেছেন ফিল মুবাহাত জায়েজ বস্তুতে, আর নাফিয়াতুল লিল বাদান যেটা স্বাস্থ্যের শরীরের জন্য উপকারী, ওয়াল আকল আর ব্রেন বুদ্ধির জন্য উপকারী, ওয়া দ্বীন আর আপনার দ্বীন ইসলামের জন্য উপকারী ক্ষতি করবে না, ওয়াল রাসে যালিকাল কোরআনুল করিম আর সর্বোপরি হচ্ছে কোরআনে করিমের চিকিৎসা, সবকিছুর উপরে হচ্ছে কোরআনে করিমের চিকিৎসা, নবী করিম সাল বলছেন সুরা ফাতিহা শিফা মিন কুল্লি দা, সুরা ফাতিহা হচ্ছে সব রোগের আরোগ্য, কিন্তু ইয়াকিন থাকতে হবে, আবার টেস্টের জন্য করিয়েন না, কিন্তু অধিকাংশ লোক লাভ পায় না কেন, টেস্ট করে দেখি হয়েছে কিনা, শেখের কাছ থেকে তো শুনেছিলাম যে সুরা ফাতিহা তো রোগ বলে হবে, তো দেখি একটু পরীক্ষা করে, পরীক্ষামূলক করছেন আপনি, ডাক্তারের ঔষধ কিন্তু পরীক্ষামূলক খান না, ডাক্তার দিয়েছে যেইভাবে যতবার খেতে বলেছে, তিনবার বলেছে তিনবার, দুইবার বলেছে দুইবার, একবার বলেছে একবার, কম বেশি করা যাবে না, আর এখানের সাথে খাচ্ছেন যে এই ডাক্তার ভালো ডাক্তার, কিন্তু রাব্বুল আলামিন যখন বললেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সূরাতুল ফাতিহাতে শাফা মিন কুল্লি দা, কি হয় কি হয় না, তাহলে হবে না কাজ, কারণ আপনার বিশ্বাস ইয়াকিন নেই। তারপরে
যেমন ওষুধ খেয়েও মেলা রোগ ভালো হয় না, তেমন বিভিন্ন কারণে রুকিয়ার মাধ্যমে ভালো নাও হইতে পারে। ঝাড়ফুঁক করছেন তারপরে ভালো হলো না, তাবিজ দিয়ে সব ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ওটা ভ্রম, শয়তান আপনাকে ভ্রমে ফেলে রেখেছে যে তাবিজে সব ভালো হয়ে যাবে। তারপরে নাজাজ দিয়েও ভালো হইতে পারে, নাজাজ দিয়েও ভালো হইতে পারে। একটা ওষুধ আছে যাতে অ্যালকোহল নেই, মাদক দ্রব্য না, আর একটা ওষুধ আছে যাতে অ্যালকোহল আছে, সেটা দিয়েও তো ভালো হইতে পারে। ঠিক ওই রকমই কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন বা ওই সময়টি আল্লাহ এমনি ভালো করবেন, আর ওই সময় আপনি শিরকি চিকিৎসা করেছেন, আপনার ধারণা যে ওই শিরকি চিকিৎসা দিয়ে তাবিজ দিয়ে ভালো হলো, কিন্তু আসলে ওর টাইম হয়ে গেছে, অটোমেটিক ভালো হইতে। বলছেন যে কোরআন করিম দিয়ে চিকিৎসা করুন, ও রুকিয়া বিহি, এবং কোরআন করিম দিয়ে দম করুন, অবিল আদি বা শরীয় সম্মত দোয়া দিয়ে, শরীয় সম্মত দোয়া দিয়ে, আর আল্লাহর কাছে দোয়া করেন। যেখানে আইয়ুব আলাইহিসসালাম যে রোগ থেকে আরোগ্য লাভ করলেন, কোন ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ না, চিকিৎসা করে বেড়িয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হলো, আল্লাহ রাব্বুল বললেন যে এই নহরে গোসল করো, হ্যাঁ হাজা মুগতাসলুম বারে দোয়া শারাব, আর এই পানি পান করো, পানি পান করো, এখানে গোসল করো, শরীর পরিষ্কার, কিন্তু দোয়া কবুল হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, যে কোনো ওসিলাতে হোক না কেন আপনি ভালো হবেন। তাহলে দোয়াটা একটা কিন্তু বড় অস্ত্র, যে কোনো মানুষ অসুখ আছেন দোয়া বড় অস্ত্র। এমন চিকিৎসকদের মাধ্যমে আল আরিফিন বিতাশখিসিল আমরাজ, যারা রোগ নির্ণয় করতে সক্ষম। হাতুড়ে ডাক্তার কাছে যেন, হাতুড়ে ডাক্তার বুঝেন তো, কোয়াক ডাক্তার, হাতুড়ে ডাক্তারের কাছে রোগ একটা ভালো হলে কয়েকটা রোগ পয়দা করে দেয়, এত রকমের ওষুধ দেবে যে এটা না লাগবে ওইটা, ওইটা না লাগবে ওইটা, একটা তো লাগবেই, বোঝা গেছে। আমাদের ছোট কালে ওই আমের গাছ থেকে ঢেল মেরে আম পড়ার মতো পাঁচটা সাতটা ঢেল মারতে আছি, পাঁচটা মারলে একটা তো পড়বেই, বোঝা গেছে। তো এইরকম হচ্ছে যে হাতুড়ে ডাক্তার দেওয়া অবস্থা, তো হাতুড়ে ডাক্তারের কাছে। শরীরের ক্ষেত্রে কিন্তু আজকাল মানুষ খুব চালাক হয়েছে, হাতুড়ে ডাক্তারের কাছে কেউ চিকিৎসা করাতে যায় না, কমপক্ষে এমবিবিএস, তারপরে হবে না রে আমি স্পেশালিস্টের কাছে করব। কিন্তু ইমান ইসলামের ক্ষেত্রে আর শরীয়তের ফতোয়া নেওয়ার ক্ষেত্রে, মাসলা মাসায়েলের ক্ষেত্রে অভাব নেই ডাক্তারের, কোয়াক ডাক্তারই বেশি, হাতুড়ে ডাক্তার বেশি, হাতুড়ে মুফতি, গুগল মুফতি, হাতুড়ে শেখ, হ্যাঁ গুগল শেখ, আর যে কোনো মসজিদের ইমামতি করতে পারলেই হলো, বা একটু দাড়ি দেখলেই হুজুর, দাড়ি দেখলে হুজুর বাঙালিদের কাছে, আর দাড়ি দেখলে ওর কাছে একটা মাসলা জিজ্ঞেস করা শুরু করলো, দাড়ি রাখাও এক বিপদ, আজকাল দাড়ি রাখাও বিপদ হয়েছে, দাড়ি রাখলে মাসলা জিজ্ঞেস করো, এমন জাহেল সমাজ, সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আপনার উচিত ছিল যে আমিও স্পেশালিস্ট খুঁজবো, শরীরের জন্য যেমন স্পেশালিস্ট ডাক্তার খুঁজছি, আমিও মাসলা মশাল স্পেশালিস্ট খুঁজবো, যার তার কাছ থেকে আমি ফতোয়া নেবো না, কারণ এখানে আমার ইমান আর কুফরের ব্যাপার, হালাল আর হারামের ব্যাপার, জায়েজ এবং নাজায়েজের ব্যাপার, জান্নাত আর জাহান্নামের ব্যাপার, আমি হারাম হারাম করে যদি মরি তো জাহান্নামে যাব। যারা এমন ডাক্তারের কাছে চিকিৎসা নেবে যেই ডাক্তার রোগ নির্ণয় করতে পারে, এবং এই চিকিৎসা আপনি হাসপাতালে গিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। অসুখ বিসুখের চিকিৎসা হচ্ছে তিন প্রকারের, তাদাবি চিকিৎসা হচ্ছে তিন প্রকারের। এক নম্বর হচ্ছে, কথা লম্বা হয়ে গেছে, এক নম্বর হচ্ছে যে আপনি জানছেন এবং আপনার মোটামুটি বিশ্বাস যে এই ওষুধ ব্যবহার করলে উপকার হবে, ওষুধ ব্যবহার করলে কি হবে, উপকার হবে হবে, আর তার সাথে সাথে যদি ওষুধ ব্যবহার না করেন তো আপনার ধ্বংস হওয়া বা মরে যাওয়া নিশ্চিত। এমন রোগ যে ওষুধ যদি না খান তাহলে কি হয়ে যাবে, মরণ নিশ্চিত, বাঁচতে পারবেন না, মারাত্মক রোগ। তাহলে এই ক্ষেত্রে চিকিৎসা করা কি বলছেন, ফায়াজিব, চিকিৎসা করা ফরজ। তাহলে একটা অবস্থা হচ্ছে চিকিৎসা করা, যখন দেখছেন যে আমি অসুস্থ আর এই অসুখের ক্ষেত্রে ওষুধ যদি ব্যবহার না করি তাহলে মরে যেতে পারি, তখন ওষুধ ব্যবহার করা, চিকিৎসা নেওয়া ফরজ। ধরেন আপনার ক্যান্সার হতে চলেছে, হ্যাঁ ধরেন আপনার প্রেশার খুব খুব বেশি হাই, সুগার অনেক বেশি, এখন শুধু হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করে কাজ হবে না, এখন শুধু আমি আমার পথ্যের ঠিক রাখবো, আমার ডায়েট কন্ট্রোল করবো, এগুলো করে হবে না, হ্যাঁ
আমি একটু সতর্ক চলাফেরা করবো, হবে না, চিকিৎসা করাও জরুরি। দুই নম্বর হচ্ছে যে মা ওলেমা ও গালামা আলা জান্নে নাফউহু, হ্যাঁ এই চিকিৎসাতে উপকার হওয়া নিশ্চিত অথবা সম্ভাবনা খুব বেশি রয়েছে, কিন্তু চিকিৎসা যদি না করাই তাহলে যে মরে যাবো এরকম না, তবে চিকিৎসা করলে ভালো হয়ে যাবো। ওয়ালাইসা হুনাকা হালাকুন মুহাক্কাকুন বিতার্কে, যদি চিকিৎসা ছেড়ে দিই তাহলে আমি নিশ্চিত যে মরে যাবো এরকম কিছু না, তাহলে চিকিৎসা করানো উত্তম। তাহলে দ্বিতীয় অবস্থা হচ্ছে চিকিৎসা করানো উত্তম, যেমন সর্দি কাশি একটু আছে, সর্দি কাশিতে যদি চিকিৎসা করি তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আর যদি না করি ওষুধ না খাই তাহলে হয়তো এটি 5-7 দিন লাগতে পারে কিন্তু ভালো হয়ে যাবে, মরে যাবো না। হ্যাঁ জ্বর হয়েছে, জ্বর একটু আছে, আশা করি ভালো হয়ে যাবে, কিন্তু জ্বরে যদি আশঙ্কা থাকে যে হঠাৎ করে জ্বর বেড়েছে, মনে হয় ইনফেকশন আছে, তাহলে মরণ হতে পারে। হ্যাঁ সব জ্বরে সেজন্য বলাও যাবে না, তো এগুলো আপনাকে চিন্তা করতে হবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে চিকিৎসা করা হচ্ছে উত্তম, প্রথমটা ছিল ওয়াজিব। তৃতীয় অবস্থা হচ্ছে যে এমন চিকিৎসা পাচ্ছেন যে চিকিৎসাতে লাভও হইতে পারে আবার লাভ নাও হইতে পারে, এই চিকিৎসাতে উপকার হতেও পারে নাও হইতে পারে, দুটোরই সম্ভাবনা আছে সমান সমান। তো এই ক্ষেত্রে বলছে ফাল আফজাল তারকুত্তা দাবি, তাহলে চিকিৎসা ছেড়ে দেওয়া উত্তম। আপনি দেখছেন যে এই রোগের চিকিৎসা করলে ভালো হইতেও পারে আবার নাও হইতে পারে সমান সমান, তাহলে চিকিৎসা না করে এমনি সতর্কতা অবলম্বন করে যদি আপনি মনে করেন যে আমি আশা করি ভালো হয়ে যাব তো অসুবিধা নেই। এইরকম অবস্থাগুলিতে যেগুলিতে শরীরের বেশি ক্ষতির আশঙ্কা নেই, সালাফে সালিনরা অনেকে চিকিৎসা নিতেন না, চিকিৎসা নেওয়া কখনো ওয়াজিব, কখনো ভালো উত্তম মুস্তাহাব, আর কখনো জায়েজ। জি, আর নাজায়েজ কখন? নাজায়েজ চিকিৎসা কখন? হারাম কোনো পন্থায় চিকিৎসা নিলে সেটা নাজায়েজ। রোগী ব্যক্তির পরিচর্যা করা বা রোগী ব্যক্তির খোঁজ খবর নেওয়া, সেটা সরাসরি দেখা করে সবচেয়ে ভালো, আর না হলে টেলিফোন যোগে যে ভাই আপনি অসুস্থ নাকি, কেমন আছেন, ভালো আছেন, শরীর সুস্থ, তো আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, যেটাকে এয়াদাতুল মরিজ বলা হয়। কি বলা হয়? বিমার পুরসি করা ফার্সি উর্দু ভাষায় এয়াদাতুল মরিজ। এয়াদাতুল মরিজ কথাটি এত আম ব্যাপক কথা যে বাংলাতে একটা শব্দ দিয়ে এর অর্থ করা যায়, বাংলাতে অসুখ অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে আমরা একটা শব্দ ব্যবহার করি বা বাক্য ব্যবহার করি যে রোগীর খোঁজ খবর নেওয়া, আর একটা বলে রোগীর পরিচর্যা, পরিচর্যা মানে সেবা যত্ন করা, ধরুন যে সবাইকে গিয়ে সেবা যত্ন করা লাগবে, ওর স্ত্রী আছে সেবা যত্ন করছে, ওর ছেলে মেয়েরা আছে সেবা যত্ন করছে, ওর কাছের লোক আছে ওরাই সেবা যত্ন করছে, হাসপাতাল নিয়ে যাচ্ছে, আপনার শুধু কাজ ভাই কেমন আছেন, ভালো আছেন, আল্লাহ যেন আপনাকে ভালো করুন। হ্যাঁ এটি হচ্ছে এয়াদাতুল মরিজ। এয়াদাতুল মরিজ করা হচ্ছে ফরজে কিফায়া। মুসলিম ভাই অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া হচ্ছে ফরজে কিফায়া, কিছু মুসলিম খোঁজ নিলেই যথেষ্ট। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী কেসর বলেছেন হাক্কুল মুসলিম আর মুসলিম খামস, মুসলিমের আর এক মুসলিমের 5টি হক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এয়াদাতুল মরিজ, রোগীর খোঁজ খবর নেওয়া। ফায়দা যারাহু, যখন দেখা করবে রোগীর সাথে, সালাওয়ান হালি, তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে অথবা টেলিফোন যোগে কমপক্ষে যদি না যেতে পারেন। ফাকাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াদুনু মিনাল মারিদ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোগীর কাছে গিয়ে বসতেন, মাথার কাছে, জি কপালে হাত দিয়েও দেখতে পারেন, একটু হাতে হাত দিয়েও দেখতে পারেন, জরুরি না অনেক সময়। ওয়া ইসালু আন আহলি, তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবো। অর্থাৎ কোন জিয়ারাতু ফাতরাতান বাদা উখরা, মাঝে মধ্যে যাবেন, এত ঘন ঘন না যাতে বিরক্তিবোধ করে, অনেক সময় বিরক্তিবোধ করে রোগী, কথা বলতে চায় না বা রোগী বাড়ির লোকেরাও চায় না যে ওইভাবে আপনি ডিস্টার্ব করেন। মালাম ইয়কুন আল মারিদ ইয়ারগাবু যিয়ারা কুল্লা ইয়াম, তবে যদি রোগী আপনার খুব ঘনিষ্ঠ আন্তরিক মানুষ, ও চায় যে আপনি ডেলি ডেলি যেন সকাল সন্ধ্যা আসেন, বুঝতে পারছেন, তাহলে আপনি যাবেন সকাল সন্ধ্যা যান। ওয়ালা ইউতিল জুলুসিন দাহু, বেশি লং টাইম ধরে সেখানে বসে থাকবেন, রোগীর কাছে গিয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, বিরক্তি বোধ করছেন না, থাকবেন না। ইল্লাই দা কানাল মারিদ ইয়ারগাবু যালিক, তবে রোগী যদি বলে যে না ভাই আমার কাছে আপনি থাকেন, একজন লোকের দরকার, থাকেন সারা রাত থাকেন, অসুবিধা নেই। অসুস্থ ব্যক্তিকে দোয়া দিবেন কি বলে, লাবাস বা লাবাস আলাইক, হ্যাঁ লাবাস মানে অসুবিধা নেই, শাব্দিক অর্থ মানে চিন্তা করিয়েন না, তাহুরুন ইনশাআল্লাহ, তাহুরুন ইনশাআল্লাহ মানে রোগের আরোগ্য হবে ইনশাআল্লাহ একটা অর্থ, আর একটা হচ্ছে যে গোনাহ খাতা মাফ হয়ে পাক পবিত্র হয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। ওয়াইউদখিলু আলাইহি সুরুর, খুশি করার চেষ্টা করেন, যে কোনো কথা দিয়ে খুশি হয়। ওয়াইদুল্লাহু বিশ্বেফা, আরোগ্যের জন্য দোয়া করবেন। ওয়াইয়ারকিহি বিল কোরআন, কোরআন দিয়ে রুকিয়া করবেন, একটু কিছু পড়ে হয়তো ফুক দিলেন,
বিশেষ করে লাসিমা সূরাতুল সূরায়ে ফাতিহা, সূরা ইখলাস, মুওয়াজ্জাতাইন, ফালাক, নাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায়ে মাসুরা পড়ে এসব করে কি করবেন, রোগীর পরিচর্যা করবেন। বাকি এখানে আজকের আলোচনা শেষ করছি, সময় লম্বা হয়ে গেছে, বাকি আলোচনা আগামী সপ্তাহতে ইনশা আল্লাহ তাআলা পুরো করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শৌকি ফাদাত শাফাতা লিল উম্মতি ক্বাদ কানা মুনা আন ইয়ালকাহুম ফা আহিব্বাতুহু।